हेलो एवरीवन, आमी मुशारफ अदनान नेक्सस बीडिर पक्ष सबाई के स्वागत जानिए शुरू करछि नतून एकटी भिडियो। अनेक समय टेक रिलेटेड भिडियो दी भिडियो थेके आपनारा उपकृत हन एबं आमादेर अनेकेई कमेंट करें आरो बेशी बेशी भिडियो आपलोड करार जोन्नो। आर पाशापाशी आज के जे प्रोडक्ट निये कथा बोलबो, ए प्रोडक्टटी आसले सबारी यूज करा जरूरी मने करी आमी। ए प्रोडक्टटी आमरा किभाबे यूज करब, प्रोडक्टेर सुविधागुलो की की, ए बिषये आमरा किन्तु সেভাবে জানি না। আশা করি এই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করার পর আপনারা এই প্রোডাক্টটি ইউজ করতে চাবেন। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হলো D-Link ব্র্যান্ডের N300 Wi-Fi রেঞ্জ এক্সটেন্ডার। আসলে এক্সটেন্ডারের কাজ কি, কোথায় ইউজ করব এবং সেটআপটা কি রকম হবে সব কিছু এই ভিডিওতে থাকছে, তো আপনারা দেখতেই থাকুন। तो ये आसले कोथाय यूज करबें, एटा होलो आसले बासा बाड़ी बा दोकाने यूज करते पारबें, शपिंग मले यूज करते पारबें। आसले यूजटा किभाबे करबें, एटा एकटी वाईफाई बा राउटारेर साथे कानेक्ट करते हय। आमरा केन यूज करब एरकम एकटी क्वेश्चन आसते पारे। देखेन एटा जोदि आपनि धरेन आपनि दोतलाते एकटी राउटार कानेक्शन रयेछे बा वाईफाई कानेक्शन रयेछे, आपनि तृतीय फ्लोरे यूज करते चाच्छेन बाट कोनो धरनेर स्पीड आपनि पाच्छेन ना बा अल्प कानेक्शन पाच्छेन, तो आसले स्पीड पावार जोन्नो आपने कि करते होबे अवश्य ये प्रोडक्टटी आपनार यूज करते होबे सेटा होलो एक्सटेंडार। आसले कानेक्शन आपनारा किभाबे दिबेन सेटा आमी भिडियोर माध्यमे देखाबो, पाशापाशी ये प्रोडक्टटी आपनि केनार पर किभाबे सेटअप दिबेन सेटा देखाबो। हेलो एवरीवन, आपनारा स्क्रिनेर माध्यमे देखते पाच्छेन फाइनलि सेई डिवाइसटी। डिवाइसटी खुबई छोटो एकटी डिवाइस बाट एटी अनेक काजेर एकटी डिवाइस आमी मने करी। आर पाशापाशी तो इम्पोर्टेंट एकटी अपशनेर कथा आमी आपनादेर शेयर करी। देखेन एटा होलो आपनार ल्यान पोर्ट। এই ল্যান্ড পোর্টে কাজটা হলো আপনি এটা দুইভাবে সেট আপ দিতে পারবেন, একটি হলো ওয়াইফাইয়ের মাধ্যমে, অন্যটি হলো ল্যান্ড পোর্টের মাধ্যমে। উল্টা পাশে দেখতে পাচ্ছেন একটি রিসেট অপশন রয়েছে এবং এটা অন করার পরে মানে কানেকশন দেওয়ার পরে ঠিক এইটা আপনার অটোমেটিকভাবে জ্বলে উঠবে। তো আমরা এখন কানেকশন দিচ্ছি, দেখুন স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ডিভাইস নিয়ে আমরা কাজ করব এই ডিভাইস কিন্তু অলরেডি অন হয়েছে, সেটা কিন্তু আপনি সংকেত দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, এটা কনফিগারেশন করার জন্য কিছু ইউজার আইডি, পাসওয়ার্ড এবং আপনার একটি ওয়েবসাইটের লিংক লাগবে। আসলে এটা আমরা কোথা থেকে পাবো এরকম একটা কোশ্চেন আসতে পারে, যখন আপনি আনবক্সিং করবেন করার পরে একটি কনফিগারেশন কার্ড পাবেন এরকম। এই কনফিগারেশন কার্ডের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে পাসওয়ার্ড প্লাস ওয়েবসাইটে যে মানে আমরা যেটা ব্রাউজিং করব সেই ওয়েবসাইটের লিংক কিন্তু দেওয়া রয়েছে। এটা আসলে কিভাবে কনফিগারেশন করতে হয় এটা আমরা কম্পিউটারের মাধ্যমে দেখাবো, তো আমার ডিভাইসটা এখানেই থাকবে। এখন সরাসরি চলে যাব হলো স্ক্রিনে, আপনাদের আমি এখন দেখাবো কিভাবে এটি সেটআপ দিতে হয়। আপনি সরাসরি চলে যাবেন ওয়াইফাইতে, যাওয়ার পর দেখবেন আপনি যে ডিভাইসটা ইন করেছেন সেরকম একটি ডিভাইসের নাম শো করবে। সরাসরি চলে যাব আমাদের ডিভাইসে, ডিভাইসে যাওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাবে। এই পাসওয়ার্ড কিন্তু অবশ্যই কনফিগারেশনের যে কার্ডের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। তো আমি এখানে টাইপ করছি, একটু টাইম নেবেন। তো র্যান্ডিং হওয়ার পরে এরকম অপশন চলে আসবে এখানে নো ইন্টারনেট। আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই, কারণ যে কোনো আপনি ডিভাইস মানে ইন্টারনেট ডিভাইস যখন আপনি এখানে কানেকশন দিবেন দেওয়ার পরে এরকম শো করে। তো আপনার এখন সরাসরি চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এই ব্রাউজারে যাচ্ছি, যাওয়ার পরে আমি কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম কনফিগারেশনের সাথে যে ব্রাউজার লিঙ্কটা রয়েছে সেটা আপনার দেখতে পাচ্ছেন আমি টাইপ করেছি, তারপরে আপনি ইন্টার দিবেন। ইন্টার মারার পরে দ্বিতীয় এই অপশনটা এসেছে, তারপর আপনার সরাসরি কী করতে হবে এখানে কোনো পাসওয়ার্ড লাগবে না, সরাসরি আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এরকম একটা অপশন আসবে, আসার পর দেখেন এখানে চেক টু রিপেয়ার, এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, কিছু না করে সরাসরি আপনার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে একটা অপশন চলে আসে, আপনি এখানে ল্যান পোর্টের সাথে ইউজ করবেন না ওয়াইফাইয়ের সাথে ইউজ করবেন। আমি কিছু টাইম আগে কিন্তু দেখিয়েছি এখানে ল্যান পোর্ট মানে হলো ল্যান্ড পোর্টের সাথেও আপনি কানেকশন করতে পারবেন এবং ওয়াইফাইয়ের সাথে কানেকশন করতে পারবেন। আর আমি যেহেতু ওয়াইফাইয়ের সাথে কানেকশন দেবো তো আমি এখন ওয়াইফাই সিস্টেমটা দেখাবো। ওয়াইফাই ক্লিক করার পরে আপনি এখানে কিছু টাইম নেবে এটা সার্চিংয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে, দেখেন আমার ওয়াইফাইয়ের নাম হলো হোম অফ ইঞ্জিনিয়ার। ক্লিক করার পরে
আমার যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটি রয়েছে এখানে সেটা দিতে হবে। তো আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আর এটি হলো ওয়াইফাই এর নাম, মানে এখানে এক্সট্রা যে নামটা শো করবে, যে কোনো আপনি নাম দিতে পারেন। তো আমি নামটা চেঞ্জ করলাম না, এটা হলো যেভাবে আছে সেভাবে থাকলো। আর এটার জন্য আলাদাভাবে পাসওয়ার্ড আপনার দিতে হবে, আপনি যেভাবে খুশি সেভাবে পাসওয়ার্ড আপনি দিতে পারেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে ফিনিশ। কিছু টাইম নিচ্ছে আর কি, 80 সেকেন্ড টাইম নিবে। এটা যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে, হওয়ার পরে কিন্তু আমরা দেখাবো কিভাবে পরে কানেক্ট করবেন, সেটা আপনাকে দেখাবো এবং ইউজ করে দেখাবো। তো 80 সেকেন্ড শেষ হওয়ার পরে আপনার সরাসরি ওয়াইফাই সার্চে চলে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছেন দুটো ডিভাইসই শো করছে, এটা আমরা আগের যে বাসার যে ডিভাইসের নামটি এটি, এবং আমি এখন যে কনফিগারেশন করলাম সেই ডিভাইসটির নাম এটি। তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। আমরা এখানে টাইপ করলাম, টাইপ করার পরে সরাসরি এখানে কানেকশন দিতে হবে। তো আমাদের কনফিগারেশনটা হয়ে গিয়েছে, হওয়ার পরে দেখেন এটা অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। যে কোনো ব্রাউজার ইউজ করবেন আশা করি আপনার সরাসরি কাজ করবে। দেখেন আমার এখানে ইউটিউব কাজ করছে, আমি যদি কোনো কিছু প্লে করি তাহলে কিন্তু সেটা প্লে হবে, অথবা আমি এখানে গুগল সার্চ করি বা জিমেল সার্চ করি, এখানে সরাসরি কিন্তু কাজ হয়ে গিয়েছে। তো আশা করি এই প্রোডাক্টটা কীভাবে কনফিগারেশন করতে হয়, কীভাবে পাসওয়ার্ড দিতে হয়, কীভাবে সেট আপ দিতে হয়, পুরো ডিটেলস বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।